কখনো ভূত দেখেছেন আপনি, বা এরকম কোনো অনুভব, মানে নিজের সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক অকাল্পনিক ঘটনা কেউ ভাষা দিয়ে প্রকাশ করতে পারে না, কিন্তু সেই ঘটনার জন্য আপনার সারা জীবন বদলে যায়। যে জায়গায় এই আজব অনুভব আসে তার জন্য মনের ভিতর ভয় জমে যায়। এই রকমই একটা অনুভব আমি বলতে চলেছি। রাত 11টা বাজে, আমি আমার রুমে বসে আছি। কিছুদিন আগে বাইরে ক্রিকেট খেলা ছেলেদের জন্য আমার জানালার কাঁচ ভেঙে গেছে। ওই ভাঙা কাঁচের বাইরে গভীর অন্ধকার অনুভব করি আমি। আমার রুমের লাইট বন্ধ আছে, সাইলেন্ট মোডে মোবাইল চার্জে আছে, আর আমি নিজের অনুভব আপনার সাথে শেয়ার করতে চলেছি। কারো কার বিশ্বাস হবে, না হলে কেউ আমার মজা উড়াবে। আমাদের মতো অনেক লোক নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কাজ করে, আমিও এরকম একটা পার্ট টাইম কাজ করতাম। সারাদিন কলেজ আর রাতে পাশের বাড়ির একটা কাকার রিক্সা চালাতাম। কিছু কিছু করে ইনকাম আসতো, যতটা সময় কাজ ততটা ইনকাম। এই জন্য কাজের সময় টাইমের কোনো জ্ঞান থাকতো না। পড়ার বই আমি সাথেই রাখতাম খালি সময়ে পড়ার জন্য, কিন্তু সেই অনুভব আমার পুরো জীবনটা বদলে দিল। 2 বছর আগে আগস্ট মাসের সেই দিনটা, সেই দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি প্রতিদিনের মতো সাইকেলে কলেজ যাচ্ছিলাম, বৃষ্টি কমানোর কোনো সংকেত পাচ্ছিলাম না। সাইকেলের চেন খুলে গেল, আমার কলেজ যেতে দেরি হয়ে গেল। স্যার আমাকে পরের লেকচারের জন্য বাইরে দাঁড়াতে বলল, ক্লাসে ঢুকতে দিল না। স্যারের কথা আমার খারাপ লাগলো, কিন্তু আর কোনো বিকল্পও ছিল না। আমার গার্লফ্রেন্ডের সাথেও ঝগড়া হয়ে গেল, কারণ তার বার্থডে ছিল আর আমি তাকে 12টার সময় উইশ করতে পারিনি। সে রেগে চলে গেল, বন্ধুদের কাছে গিয়ে কথা বলতে গেলাম, তারাও আমার উপর রেগেছিল। আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আর আমি ভুলে গেছি। আজকে দিনটাই বেকার, জানি না আর কি খারাপ হতে চলেছে আমার সাথে। এই বলে আমি ওখান থেকে বের হলাম। বলে না ভাগ্যের আগে কারো চলে না, মনে মনে ভেবে নিয়েছিলাম আর কারোর সাথে কথা বলবো না। আমি বাড়িতে ফিরে এলাম, রাত হয়ে গিয়েছিল, কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। মোবাইল চার্জে দিয়ে রাতের খাবার শেষ করে কাকার আসার অপেক্ষা করছিলাম। সেদিন তার খুব দেরি হয়ে গিয়েছিল, আসেনি। আমি ফ্রেশ হয়ে রুমের লাইট বন্ধ করে তার বাড়িতে চলে গেলাম। রিক্সার চাবি হাতে দিয়ে কাকা বলল, অভিষেক আজ বৃষ্টি অনেক পড়ছে, সাবধানে যাবি। রিক্সা চালু করে রিক্সা স্টেশনে পৌঁছালাম। মুষলধারা বৃষ্টি থামানোর কোনো সংকেত ছিল না, আর আজ লোকেদের যাতায়াত কম। 11:30 বাজছে আর এখনো পর্যন্ত একটাও প্যাসেঞ্জার পায়নি। সারাদিন ঘটে যাওয়া ব্যাপারগুলোর জন্য বই পড়ারও কোনো মন ছিল না, তাই হালকা সাউন্ডে গান শুনতে লাগলাম। তখনই কিছু যেন একটা আওয়াজ শুনতে পেলাম। বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার ওই পাশে বন্ধ দোকানের সামনে একটা লোক আমাকে হাত দেখিয়ে ডাকছিল। রিক্সা চালু করে আমি তার কাছে গেলাম। 55 থেকে 56 বছর বয়স হবে তার, সাদা জামা আর হাতে ছাতা ছিল। যখনই আমি তার কাছে পৌঁছালাম, সে তাড়াতাড়ি করে রিক্সায় উঠে বসল আর বলল, স্টেশন চালো। আমি রিক্সা চালাতে লাগলাম স্টেশন যাওয়ার জন্য আর বললাম, বৃষ্টি থামানোর নামই নিচ্ছে না, তাই না? মনে হয় আজ বন্যা হয়ে ছাড়বে। হ্যাঁ, আমি মনে মনে বললাম, কি বোরিং লোক রে বাবা। আমি গানের সাউন্ড বাড়িয়ে রিক্সা চালাতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল হলো এই লোকটা বারবার আমাকেই দেখছে। শহরটাকে পিছনে ছেড়ে হাইওয়েতে উঠলাম। অন্যদিনের তুলনায় আজ হাইওয়েতে গাড়ি কম ছিল। হাইওয়ে পেরিয়ে পুলের উল্টো দিকে পৌঁছালাম। তখনই দেখতে পেলাম সামনে রাস্তার ধারে দুটো লোক মোটর বাইক ঠেলতে ঠেলতে আসছে। তাদের মধ্যে একটা লোক আমাকে হাত দেখালো। আমি প্যাসেঞ্জারকে বললাম, মনে হয় তাদের মোটর বাইক খারাপ হয়ে গেছে, তাই ধাক্কা দিচ্ছে। আমার এই কথাতে লোকটা কোনো প্রতিক্রিয়া করল না, সে শুধু আমাকে দেখেই যাচ্ছিল। মনে হচ্ছিল যে সে কোনোদিনও মানুষ দেখেনি। আমি হাত দেখানো লোকটার দিকে রিক্সা নিয়ে চলে গেলাম। কাছে গিয়ে দেখলাম অরূপ আর অরূপ। আমি বললাম, আরে অরূপ কি হলো? অরূপ আমাকে দেখে খুশি হয়ে বলল, ভগবানকে লাখ লাখ ধন্যবাদ তোর সাথে দেখা হলো,
মুভি দেখতে গিয়েছিলাম, ফিরছি পেট্রোলই শেষ হয়ে গেল। আমি বললাম, প্রত্যেকবারের মতো এবারেও। আচ্ছা দাঁড়া, আমি একটু পেট্রোল দিচ্ছি। আরে তোর ফোন কোথায় রে? তোর গার্লফ্রেন্ডের ফোন এসেছিল, ও আমাকে জিজ্ঞাসা করছিল ওর বার্থডে, তুই ফোন করিসনি। অরূপের কথা শুনে মনে পড়ল, ফোন তো বাড়িতে সাইলেন্ট মোডে চার্জে দিয়ে এসেছি, কাল কলেজে আবার হবে। আমি কিছু বলতে যাব, তখনই অরূপ জিজ্ঞাসা করল, তুই একা কোথায় যাচ্ছিস, কাউকে আনতে যাচ্ছিস নাকি? একা কেন, প্যাসেঞ্জার রয়েছে না পিছনে। কিন্তু পিছনে কেউ ছিল না, পালিয়ে গেছে মনে হয়। এক্ষুনি আমি তাকে বললাম যে তাদের সাহায্য করা দরকার। আরে তো রিক্সাকে আমি অনেক দূর থেকে দেখছিলাম, আমি তো কাউকে নিচে নামতে দেখিনি। আমার খুব রাগ হলো, এতক্ষণ ধরে তার সাথে কথা বলছিলাম, হঠাৎ করে কোথায় গেল? টাকা দিতে হবে বলে পালিয়েছে মনে হয়। আমি অরূপকে পেট্রোল দিলাম আর ওখান থেকে চলে এলাম। হাইওয়ে থেকে কিছুটা দূরে একটা বাসস্টপ, সেখানে একজোড়া কাপেল দাঁড়িয়েছিল। আমি তাদের কাছে গিয়ে রিক্সা দাঁড় করালাম, তারা কিছুটা দূরে যাবে। রিক্সার মিটার দেওয়ার পর আমাদের যাত্রা শুরু হলো। রাত্রি প্রায় 1:30 বাজছিল, তাদের বলা স্থানে পৌঁছতে এখনো অনেক সময় বাকি। আমি পিছনে দুজনকে দেখলাম, দুজনই কথাবার্তাতে ব্যস্ত ছিল, এরাও পালিয়ে যায়নি তো, এই জন্য বারবার পিছনে চেক করছিলাম। কিছুক্ষণ পর সামনে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি রিক্সা তার কাছে দাঁড় করালাম। তাকে দেখে আমি চিনতে পারলাম আর রাগে বললাম, ও কাকা আপনি তো রিক্সা থেকে পালিয়েছিলেন, চলো আমার টাকা বের করো। রিক্সার পিছনে বসে থাকা প্যাসেঞ্জার কিছু বুঝতে পারছিল না, আমি তাদের সবটা বললাম আর তারাও ওই কাকাটাকে টাকা বের করার জন্য বলল। ও কাকা চলো টাকা বের করো, মানুষ কখনো দেখোনি নাকি? টাকা চাই তোমার, দিচ্ছি, কিছুটা দূরে আমার বাড়ি, আমাকে পৌঁছে দাও, নেমেই তোমার টাকা দিয়ে দেব। তার হতাশ চেহারা দেখে আমি আর পিছনে বসে থাকা প্যাসেঞ্জার রাজি হয়ে গেলাম আর তার বাড়ির দিকে রিক্সা চালাতে লাগলাম। মাঝে মাঝে আয়নায় তাকে দেখছিলাম, যদি আবার কোথাও পালিয়ে যায়। কিন্তু এখন লোকটা শুধু আমাকেই দেখে যাচ্ছিল। কিছুটা দূরে গিয়ে লোকটা আমাকে রিক্সা থামাতে বলল, আমি রিক্সা থামালাম আর আশেপাশে দেখলাম। আশেপাশে কোথাও কোনো বাড়ি বা গ্রাম ছিল না, দূর দূর ঘন অন্ধকার ছিল। আমি বললাম, কাকা পুরো টাকা যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, আপনি বসুন, আমি আপনাকে গ্রাম পর্যন্ত ছেড়ে দেব। কিন্তু কাকা কিছু শুনল না, সে পকেট থেকে টাকা বের করলো। টাকা বের করার সময় 10 টাকার একটা নোট মাটিতে পড়ে গেল, সে নিচে নোট নেওয়ার জন্য ঝুঁকবে। আমি বললাম, কাকা দাঁড়ান আমি উঠিয়ে দিচ্ছি। আমি নোট নেওয়ার জন্য নিচে ঝুঁকলাম আর যা আমি দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। ভয়ের কারণে সারা শরীরে রক্ত জল হয়ে গেল। সময় নষ্ট না করে আমি রিক্সা চালু করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলাম। পিছনে বসে থাকা প্যাসেঞ্জার বলল, কি হলো, এতক্ষণ ধরে আপনি টাকা নেওয়ার জন্য ঝগড়া করছিলেন আর এখন টাকা না নিয়ে চলে এলেন? আয়নাই দেখে বললাম, কেউ কেউ পিছনে ঘুরে তাকাবেন না, এখান থেকে আগে বের হই তারপর সব বলছি। কি হলো, আপনি এত ভয় পেয়েছেন কেন? কিছু না কিছু না, এই রাস্তাতে রিসেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? আমার কথার কোনো উত্তর না দিয়ে পিছনে বসে থাকা ম্যাডাম বলল, আরে এ তো সেই কাকা না যে পেছনে নেমেছিল, এত জলদি আগে কি করে এলো? রিক্সার কাঁচ দিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখে ভয়ে হাত পা কাঁপতে শুরু করে দিই। আমি পিছনে বসে থাকা প্যাসেঞ্জারদের বললাম, ম্যাডাম ম্যাডাম আপনি ভয় পাবেন না, দাদা আপনি ম্যাডামের চোখ বন্ধ করে দিন, কেউ দেখবেন না ওর দিকে, ভগবানের নাম নিন, ব্যাস সেই বাঁচাতে পারে এবারে আমাদের। এই বলে আমি রিক্সার গতিবেগ আরও বাড়িয়ে দিলাম। দুজনকে সাহস দিচ্ছিলাম কিন্তু ভেতর থেকে আমি কতটা ভয়ে ছিলাম আমি জানি। রাস্তাতে বারবার সেই লোকটায় হাত দেখাচ্ছে, আমার সাহস পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। তাও আমি আর চোখে তাকে দেখার চেষ্টা করলাম, ওই ভয়ানক চেহারা কেউ দেখতে পারত না। তাকে দেখে মনে হচ্ছিল যেন কত গাড়ির নিচে তার শরীর চাপা পড়েছে। বারবার সামনে এসে তার ভয়ানক কর্কশ আওয়াজে, দাঁড়াও তোমার টাকাটা নিয়ে যাও, দাঁড়াও তোমার টাকাটা নিয়ে যাও, এরকম ভয়ানক অনুভব আমি কখনো ভাবিনি। পিছনে বসে থাকা প্যাসেঞ্জাররাও খুব ভয় পেয়েছিল। দুই হাজব্যান্ড ওয়াইফ এখনও চোখ বন্ধ করে বসেছিল, মাথা কাজ করছিল না, পুরো শরীর ভয়ে কাঁপছিল। আমি শুধু রিক্সাটাকে হাওয়া স্পিডে চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে সামনে একটা সাদা আকৃতির চেহারা দেখতে পেলাম আর হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল, সারা শরীরের রক্ত ঠান্ডা জল হয়ে গিয়েছিল। তখনই আমার চোখ পিছনে বসে থাকা প্যাসেঞ্জারদের দিকে গেল।
সেই দুই হাজব্যান্ড ওয়াইফ এখনও চোখ বন্ধ করে বসেছিল, আর তাদের পাশে একটা সাদা আকৃতির লোক বসেছিল। তারপর হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। কিছুক্ষণ ধরে এরকম চলতেই থাকলো। রিক্সাটা হাওয়ার বেগে ছুটে চলেছে। তখন হাইওয়ে ছেড়ে গ্রামের শ্মশানের রাস্তা হয়ে রিক্সা চলে যাচ্ছিল। তখন পিছন থেকে ভয়ানক কর্কশ আওয়াজ এলো। ভুল ভুল করছো তুমি। ওই আওয়াজে কলিজা কেঁপে উঠল। ধীরে সাদা আকৃতির চেহারাটা অন্ধকারে উধাও হয়ে গেল। আয়না দিয়ে পিছনে তাকিয়ে বললাম, ম্যাম আর ভয় নেই, তার সীমা ওখান পর্যন্তই ছিল। সে খুব ভয় পেয়েছিল, চোখ খুলতেই চাইছিল না। শোনো, সে চলে গেছে, আর 5 মিনিটের মধ্যেই আমাদের গ্রামে চলে আসবো। গ্রামের ইলেকট্রিক পোলের আলো দেখতে পেলাম। দেখে আমাদের জীবন যেন ফিরে এলো। প্যাসেঞ্জারের একজন বলল, ওখানে তো দুর্ঘটনা হতেই থাকে, পরশু দুর্ঘটনায় 2 লোকের মৃত্যু হয়েছিল, কিন্তু আপনি এই কথা কেন জিজ্ঞাসা করছিলেন? তখনই আয়নায় দেখতে দেখতে আমি বললাম, ওই কাকার পড়ে যাওয়া টাকা তুলতে যখন আমি নিচে ঝুঁকলাম, তখনই রক্তে ভর্তি তার উল্টো পা আমি দেখতে পেলাম, আর ওই জন্য ওখান থেকে বেরিয়ে এলাম। ওই কাকার পা তুই দেখেছিলি, কিন্তু আমাদের পা তো তুই দেখেছিস। তখনই আমার চোখ গ্রামে লেগে থাকা একটা বোর্ডের উপর পড়ল। বোর্ডে রিক্সায় বসে থাকা সেই হাজব্যান্ড ওয়াইফের ছবি ছিল। নিচে লেখা ছিল, আমার প্রিয় বন্ধু ও তার স্ত্রীর দুর্ঘটনায় মৃত্যু, আর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান যখন ফিরল তখন আমি হসপিটালে ছিলাম। ডাক্তার আমার পাশেই কারো অপারেশন করছিল। অপারেশন, কাটাকুটি এইসব আমি একদম দেখতে পারি না, এই জন্য তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। সামনেই আমার পরিবার আর বন্ধুরা ছিল। আমি তাদের সাথে কথা বলতে যাব, তখনই দুজন স্টাফ একটা আহত নিষ্প্রাণ মহিলাকে ভেতরে নিয়ে গেল। মনে হয় তার সাথে কোনো দুর্ঘটনা হয়েছিল। তার পুরো শরীর রক্তে ভর্তি, খুব খারাপ অবস্থা ছিল তার। তখনই তার মতো দেখতে একটা মেয়ে সামনে থেকে এলো, তারও পুরো শরীরে রক্তে ভর্তি। মেয়েটা আমার দিকে রেগে তাকাচ্ছিল। আমি তাকে দেখে চিনতে পারলাম, তার যমজ বোন কিংবা পরিবারের কেউ তাকে এক্ষুনি ভিতরে নিয়ে গেল। সে আমার দিকে রেগে তাকিয়ে ভিতরে গেল। তখনই আমার চোখ ওই রুমের বাইরে লেখা বোর্ডের দিকে পড়ল। বোর্ড পড়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না। দৌড়ে আমি রুমের ভেতরে গেলাম, আর যা সামনে দেখলাম দেখে আমি অবাক হয়ে গেলাম। মাথা ঘুরে গেল আমার। এখনো ওখানে অপারেশন না, পোস্টমর্টম চলছে আমারই শরীরের।